হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন, সিস্টেম কিন্তু উল্টে গেছে, সিস্টেম কিন্তু উল্টে গেছে। এটা কি জন্য বললাম তো শুনেন, আসলে আমি মানে টিকটক অ্যাপসটা যখন প্রথম নামে, টিকটক অ্যাপসের নামটা ছিল ওই সময় মিউজিক্যালি, ঠিক আছে, তো তখন থেকে টুকটাক ভিডিও করতাম এমনি। তার কারণে আমার পাড়ার লোকজন আমাকে বলে কি, সালা পাগলা টিকটক করে, ঠিক আছে, মানে টিকটকারের মধ্যে ফালায় দিছে আমাকে। আচ্ছা, টিকটকার হলেই কি ভাই, আমরা কি খারাপ নাকি রে ভাই? আচ্ছা, অশ্লীল কোনো ভিডিও পাইছেন কি আমার ভিডিওতে? না। ধর্মবিরোধী কোনো ভিডিও পাইছেন? না। রাজনৈতিক? না। তারপরেও কি, এমনি দেখতে পান এই টিকটক করে। তো যাই হোক, আমি নাকি পাগলা তাদের কাছে। তো আজকে ঘটনা হলো ভাই, সেই সকল মানুষরাই দেখি যে টিকটকের মধ্যে অ্যাপস খুলছে, খুলে টিকটক ভিডিও আপলোড করে, ঠিক আছে, আমাদের আইডির ভিতরে গিয়ে আমার ভিডিওগুলো দেখে, মানে চেক করে কী কী ভিডিও ছাড়লো না ছাড়লো। তো ভাই এখন দেখা যায় টিকটকে, বুঝছেন, আপনারা যে ওর ভিতরে ঢুকে যে মানুষের ভিডিওগুলো দেখেন, সবাই বুঝতে পারে যে কে কে আইডির মধ্যে ঢুকলো। তো যাই হোক, তো আপনারা যে পাগলা গারোতে নাম দিয়েছেন, এটাতে খুব খুশি হলাম, ভালো হয়েছে ভাই। সব সব ভিডিও খারাপ না, সব লোক খারাপ না, ঠিক আছে, একটু ট্যালেন্টফুল ভিডিও করেন, ঠিক আছে, মানুষ যাতে দেখে মজা পায়। আজে বাজে এমনি একটা ভিডিও করেন না, ওই যে একটা গানের সাথে মিশাই ফাটাফাট মুখ মিলালেন হলো, এগুলো না ভাই, একটু ট্যালেন্টফুল ভিডিও করেন, শিক্ষামূলক হোক, আর কিংবা আপনার যে ট্যালেন্ট আছে সেগুলো ফুটায় তুলেন, আর মানুষকে এত ছোটো করে দেখবেন না। তো যাই হোক, অনেক মনে হয় বেশি কথা বলে ফেলছি তাদের কাছে। তো ওই সেই পাগলা গারোদের ছেলেপেলেদেরকে এখন বলছি যে, যখন ঢুকছো ওই টিকটক অ্যাড ঢুকে লাভ নাই, ফেসবুক রিলসে আসো অথবা ইউটিউব শর্টে চলে যাও, ঠিক আছে, ইউটিউব প্ল্যাটফর্ম আর ফেসবুক প্ল্যাটফর্ম এই দুটোর মধ্যে লাভ আছে। তো ইউটিউব নিয়ে ভিডিও করো, আর না ফেসবুক নিয়ে ভিডিও করো, টিকটক নিয়ে পড়ে থাকো না ভাই।